প্রিয় দর্শক বন্ধু, আজ এই ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টলক্ষ্মী স্তোত্র। প্রথমে আমরা এই অষ্টলক্ষ্মী স্তোত্রের মাহাত্ম্য জানব, দেবীর এই অষ্টলক্ষ্মী রূপের মাহাত্ম্য জানব, না হলে এই স্তোত্র পাঠের কোনো মূল্যই আমাদের কাছে থাকবে না। সনাতন ধর্ম অনুযায়ী দেবী লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি সর্বমঙ্গলা ও সররিপু বর্জিতা। তিনি স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্থের গৃহে গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রাজলক্ষ্মী রূপে পূজিতা। তবে দেবী লক্ষ্মী ভীষণ চঞ্চলা, তাকে পাওয়া যতটা কঠিন তাকে ধরে রাখা তো বেশি কঠিন। জীবনে সম্পদ আহরণের ক্ষেত্রে কণা মাত্র অসৎ উপায় অবলম্বন করলে তার কৃপা হারাতেই হবে। অন্যদিকে সৎভাবে জীবিকা নির্বাহ এবং শুদ্ধ মনে নিয়মিত আরাধনা করলে দেবী লক্ষ্মীকে স্বগৃহে ধরে রাখা সম্ভব। দেবী দুর্গা যেমন নিজেকে নয় অবতার বা নবদুর্গায় প্রকাশ করেন, দেবী লক্ষ্মীও নিজেকে প্রকাশ করেন তার আট অবতারের মাধ্যমে। শাস্ত্রে যাদেরকে বলা হয়েছে অষ্টলক্ষ্মী, তারা হলেন আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ও বিজয়লক্ষ্মী। দেবী লক্ষ্মীর এই আট অবতার তারই বিভিন্ন শক্তির প্রতীক। আমাদের গৃহে সাধারণত দেবী লক্ষ্মীর একটি রূপের পূজা হলেও প্রতিষ্ঠিত মন্দিরগুলিতে অষ্টলক্ষ্মী একই যোগে পূজিতা হন। আসুন এবার জেনে নেব সেই অষ্টলক্ষ্মীর আটটা রূপের মাহাত্ম্য। প্রথমে শুরু করি আদি লক্ষ্মী দিয়ে। দেবী লক্ষ্মীর আদি ও প্রধান রূপ হলেন দেবী আদিলক্ষ্মী। দেবী মহালক্ষ্মী, শ্রী ও ভার্গবী নামেও পরিচিতা। সমুদ্র মন্থনের সময় এই আদিলক্ষ্মী প্রকটিত হন এবং শ্রী বিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করে নেন। এরপরে আমরা জানব ধনলক্ষ্মী। এই ধনলক্ষ্মী সাধককে সকল বৈষয়িক সুখ ও সমৃদ্ধি প্রদান করেন, তিনিই হলেন অর্থ ও স্বর্ণদাত্রী। এরপরে ধান্যলক্ষ্মী, কৃষি সম্পদ দাত্রী লক্ষ্মী। তিনি কৃষকের গৃহে নবান্নে ধান্যলক্ষ্মী রূপে পূজিতা হন। এরপরে গজলক্ষ্মী, গবাদি পশু ও হস্তিরূপ সম্পদদাত্রী লক্ষ্মী। এছাড়াও এই গবাদি পশু পালন থেকে যে আয় হয় তাও গজলক্ষ্মীর কৃপা বলে গণ্য করা হয়ে থাকে। এরপরে সন্তান লক্ষ্মী, সন্তান সুখ প্রদায়িনী লক্ষ্মী দেবীর এই রূপ। এরপরে হলো বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী। যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মী দেবীর এই রূপ। এরপরে হলো বিজয় লক্ষ্মী, বিজয় প্রদানকারিণী লক্ষ্মী দেবীর এই রূপ। কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, বরং জীবনের কঠিন সময়ে বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও বিজয় লক্ষ্মী গুরুত্বপূর্ণ। এরপরে হল বিদ্যালক্ষ্মী, কলা বিজ্ঞান ও উচ্চতর জ্ঞানের রূপ ধন প্রদানকারিণী এই রূপ হল লক্ষ্মী দেবীর বিদ্যালক্ষ্মী। এবার আসুন দর্শকবন্ধু, আমরা এই অষ্টলক্ষ্মী স্তোত্র একসঙ্গে শ্রবণ করি। এই স্তোত্র যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার দিন যে ব্যক্তি সকালবেলা একবার শ্রবণ করে বা পাঠ করে গৃহ থেকে বেরোবেন তিনি শুভ ফল লাভ করবেনই করবেন। সে তিনি ব্যবসায়ী করুন বা চাকরি করুন বা অন্যান্য যে কোনো পেশার সাথে যুক্ত হন, তারা যদি একবার এই অষ্টলক্ষ্মী স্তোত্র শ্রবণ করে গৃহ থেকে বের হন তাদের কাজে কোনো দিন অসফলতা আসবে না,
তাই আসুন এই পবিত্র মহাশক্তিশালী এই অষ্টলক্ষ্মী স্তোত্র আমরা একসাথে শ্রবণ করি। শ্রী অষ্টলক্ষ্মী স্তোত্র। সুমনস বন্দিত সুন্দরী মাধবে চন্দ্র সহোদরি হেমময়ে মুনিগণ মণ্ডিত মোক্ষ প্রদায়িনী মঞ্জুল ভাষিনী বেদনুতে পঙ্কজ বাসিনী দেব সুপূজিত সদ্গুণ বর্ষিণী শান্তিয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী আদিলক্ষ্মী সদা পালয় মাম। অহি কলি কলমশ নাশিনী কামিনী বৈদিক রূপিণী বেদময়ে ক্ষীর সমুদ্ভব মঙ্গল রূপিণী মন্ত্র নিবাসিনী মন্ত্রনুতে মঙ্গলদায়িনী অম্বুজবাসিনী দেবগণাশ্রিত পাদয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী ধান্যলক্ষ্মী সদা পালয় মাম। জয় বরবর্ণিনী বৈষ্ণবী ভার্গবি মন্ত্রস্বরূপিণী মন্ত্রময়ে শূরগণ পূজিত শীঘ্র ফলপ্রদ জ্ঞান বিকাশিনী শাস্ত্রনুতে ভবভয়হারিণী পাপ বিমোচিনী সাধুজনাশ্রিত পাদয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী ধৈর্যলক্ষ্মী সদা পালয় মাম। জয় জয় দুর্গতি নাশিনী কামিনী সর্বফলপ্রদ শাস্ত্রনুতে রথ গজ দুর্গপদাদি সমাবৃত পরিজন মণ্ডিত লোকনুতে হরি হর ব্রহ্ম সুপূজিত সেবিত তাপ নিবারিণী পাদয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী গজলক্ষ্মী রূপেণ পালয় মাম। অহি খগবাহিনী মোহিনী চক্রিণী রাগ বিবর্ধিনী জ্ঞানময়ে গুণগণ বারিধি লোক হিতৈষিনী স্বর সপ্ত ভূষিত গাননুতে সকল সুরাসুর দেব মুনীশ্বর মানব বন্দিত পাদয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী সন্তান লক্ষ্মী ত্বম পালয় মাম। জয় কমল আসিনী সদ্গতি দায়িনী জ্ঞান বিকাশিনী গানময়ে অনুদিন অমরচিত কুমকুম ধূসর ভূষিত বাসিত বাদ্যনুতে কনক ধরা স্তুতি বৈভব বন্দিত শঙ্কর দেশিক মান্য পদে জয় জয় হে মধুসূদন কামিনী বিজয়লক্ষ্মী সদা পালয় মাম। প্রণত সুরেশ্বরী ভারতী ভার্গবি শোক বিনাশিনী রত্নময়ে মণিময় ভূষিত কর্ণ বিভূষণ শান্তি সমাবৃত হাস্য মুখে নবনিধি দায়িনী কলিমল হারিণী কামিত ফল প্রদ হস্তয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী বিদ্যালক্ষ্মী সদা পালয় মাম। ধিমি ধিমি ধিম ধিমি ধিম ধিমি ধিম ধিমি দুন্দুভিনাদ সুপূর্ণময়ে ঘুম 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 শঙ্খনিনাদ সুবাদ্যনুতে বেদ পুরাণ ইতিহাস সুপূজিত বৈদিক মার্গ প্রদর্শয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী ধন লক্ষ্মী রূপেণ পালয় মাম।